আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার মৌ মল্লিক সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে 2 তারিখ, বৈশাখ মাসের 2 তারিখ। তো তোমরা দেখেছো পয়লা বৈশাখে অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। শুধু রাত্রের ওই স্পেশাল মেনুটুকু ছাড়া আর কিচ্ছু হয়নি। ভেবেছিলাম পায়েস বানাবো, অনেক কিছু আরও আমাদের বাঙালি স্টাইলে যেটা রান্না বান্না হয় সেরকম কিছু করিনি। তো ভাবলাম কেননা সেদিনকে করিনি তো কি হয়েছে, তার পরের দিনকে তো মানে যেদিনকে ভাববে সেদিনকেই নতুন বছর, তাই না? তো ছেলে মেয়েদেরও একটা মনের আশা যে ওই দিনকে হলো না তো কি হয়েছে, চলো তার পরের দিনকেই নয়, হ্যাঁ আজকেই বানাবো পায়েস মানে ক্ষীর। তো ওটাই আজকে বানাবো আর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ওই দিনকে শেয়ার করতে পারিনি তো কি হয়েছে, আজকে বানাচ্ছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা বন্ধুরা তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, একটুখানিও মিস করলে, স্কিপ করলে তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে ক্ষীর বানাই আর আমি কিভাবে আমার ছেলে মেয়েদের জন্য পায়েস রান্না করি। তো তোমরা জানি তোমরাও খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে পায়েস রান্না করো, তবুও আমি যেরকমভাবে আমার স্টাইলে করি তো সেই রকমভাবেই তোমাদেরকে আজকে আমি দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে। আর তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওটাও অল করে দেবে। আর না, আমি যখনই কোনো ভিডিও বানাবো নোটিফিকেশনে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা তখনই আমার ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাবে, তাই না? তো বাবু আজকে কে খাবে পায়েস? আমি, আমার ছেলে মানে এমনিতে পায়েস বানানো হয়, তবু একটা স্পেশাল বলে রেখেছিলাম যে পয়লা বৈশাখে বানাবো, তো সেই জন্য সেদিন থেকেই করছে আর কি, কালকে থেকেই বলছে মামি কখন বানাবে কখন বানাবে। তো কালকে তো আর হয়ে উঠলো না, ভেবেছিলাম কালকে বানালে হতো, কিন্তু ওই চাইনিজের সাথে আর পায়েসের কম্বিনেশনটা একদম আজীব কম্বিনেশন না, তো সেই জন্য আজকেই বানাবো। আর আমার ছেলে মেয়েরা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, মানে পায়েসটা কে না খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে। যদিও মিষ্টি বেশি পছন্দ করে না, কিন্তু এই জিনিসগুলো তো সবাই পছন্দ করে, বাঙালি বিশেষ করে, বাঙালি বলে কথা, তাই না? তো বাঙালির কিছু অনুষ্ঠান হবে আর পায়েস হবে না, এটা কখনো হতে পারে না, পায়েস আর রসগোল্লা। তো বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি 3 প্যাকেট। তো তোমরা চাইলে যে কোনো দুধ নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর এখানে আমি 3 প্যাকেট মানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর আমি 200 গ্রাম চালের বানাবো পায়েস আর কি, অ্যাকচুয়ালি 100 গ্রাম চালে 1 লিটার দুধ হলে ভালো হয় আর কি, মাপটা যেটা, আর মানে 200 গ্রাম যেহেতু 2 লিটার হলে ভালো হতো, কিন্তু আমার 1 প্যাকেট কম আছে, মানে আধা লিটার কম আছে, তো অসুবিধে নেই, এইটা দিয়েই মানে অল্প দুধ দিয়েই কীভাবে বানাতে হয় তো সেই রকমভাবেই তোমাদেরকে আমি দেখাবো বানিয়ে। তো প্রথমে আমি দুধগুলো, আমি দুধটাকে আর কি গরম করে নেব, জাল দিয়ে নেব, জাল দিয়ে সাইডে সরিয়ে রাখব, তারপরে আমি পায়েসটা মানে স্টার্ট করব। তো বন্ধুরা দেখো দুধগুলোকে আমি ঢেলে নিয়েছি, ঢেলে আমি এবার জাল দেব। আর এখানে দেখো আমি যে বললাম চাল, চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, দেখো মানে 2 প্যাকেটে ছিল, একটু আমার ঘরে আগে থেকে ছিল আর এটা একটু অল্প কম হচ্ছিল বলে আমার, আবার তো বললাম তোমাদেরকে আগেই বলেছিলাম আমার আবার অল্পেতে মন ভরে না, তো সেই হিসাবে আমি আর একটু চাল আনালাম। তো আনিয়ে বানাচ্ছি 200 গ্রাম চালের। আর এখানে দেখো কাজু বাদাম আমি এইভাবে প্লেটে রেখেছি আর ওগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে দেখো কিশমিশ, তেজপাতা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এলাচ। আর কিশমিশগুলোকেও কী বলো তো, কিশমিশগুলো কিন্তু ডাইরেক্ট দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি কিশমিশগুলোকেও জলে ভিজিয়ে দেব। আর এই কাজু বাদামগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে দেব আর কি। আর এইখানে দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে অল্প ঘি নিয়ে নিলাম, ঘি নিয়ে তেজপাতা দিয়ে আর 2 এলাচ দিয়ে আমি আগে চালটাকে ভেজে নেব ভালো করে। দেখো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, 2 এলাচ দিলাম, আর 2-3টে যে এলাচ এক্সট্রা আছে ওটা আমি দুধ যখন ফোটাবো দুধে আমি দিয়ে দেবো। এখানে দেখো চালটা আমি নিয়ে নিলাম, চালটা নিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নেব, মানে একটু জাস্ট ব্রাউন কালারের মতো হবে, তো সেই হিসাবে অল্প আঁচেতে আমি নাড়তে নাড়তে মানে ভেজে নেব হালকা করে।
তো তাহলে কি বলতো, টেস্টটাও ভালো হয়। এমনি ডাইরেক্ট দিলেও অসুবিধে নেই, সেটাও ভালো টেস্ট হয়, কিন্তু এইভাবে বানালে আরও টেস্টি লাগে আর কি। তো দেখো মোটামুটি আমার প্রায় ভাজা হয়েই গেছে, কেননা বেশি লাল করবো না, হালকা জাস্ট ওই চালগুলো শুকনো শুকনো মতো হয়ে যাবে, সেই মানে সেই রকম আর কি। তো সেই রকম ভাজবো। আর এইখানে তোমরা অনেকে হয়তো একদম ডাইরেক্ট দুধে চালটা দিয়ে দাও ধুয়ে, তো সেইভাবেও করা যায়। আর এইখানে দেখো আমি বললাম না, আমার দুধ অল্প আছে, তো সেই জন্য আমি চালটা দেখো ভাজা হয়ে যেতে অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে স্লো করে গ্যাসটা আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হচ্ছে, চালটা একটু মানে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে আর তারপরে দুধে যদি আমি দিই তাহলে কি বলতো, দুধটা মানে কম টান দেবে আর কি। চালটা যে একদম টেনে নেয় না দুধটা, তো কম টান দেবে, তো অল্প, সেই জন্য অল্প দুধের মধ্যেই আর কি এই পায়েসটা খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু তোমরা পরে দেখো, আমি কিন্তু প্রথমে এইভাবে বানাতাম না, তো আমি আগে ওই ডাইরেক্ট একটু চালটাকে ভেজে আর চালটাকে একদম দুধের মধ্যে দিয়ে দিতাম। তখন দেখতাম কি কত দুধ দিচ্ছি তাও যেন সেই শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে, একদম টাইট হয়ে যাচ্ছে। তো আমি তারপরে একজনের দেখেছিলাম এইভাবে বানাতে, তো দুধটাও অল্প দুধ লাগে, অল্প দুধের মধ্যে হয়ে যায়। আর এখানে দেখো তখন সেদ্ধ মোটা হয়নি বলে আমি আবার আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে করে নেব, আর যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার বসিয়ে দিলাম। এই দুধেতে আমি ওই চালটা এবার মানে আধসিদ্ধ হয়ে গেছে আর কি, সেটা আমি দিয়ে দেব, দিয়ে এবার নাড়বো আর নাড়বো যতক্ষণ না একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর তোমরা জানো যে পায়েস বানাতে গেলে সব সময় নাড়তেই হয়, না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমি আবার স্টিলের টোপে বানাচ্ছি, সেহেতু আমাকে সব সময় নাড়তেই হবে, না হলে নিচে ধরে যাবে, আর নিচে ধরে একটুও যদি ধরে যায় তাহলে ব্যাস, তাহলে আর পায়েসটা খাওয়া যাবে না। আর এই দেখো এইভাবে আমি নাড়তে থাকছি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। আর এরপর যে বলেছিলাম এক্সট্রা কটা এলাচ ছিল, সেই এলাচগুলো এখন আমি দিয়ে দেব। তাহলে কি বলতো, এটা চালটাও ফুটবে আর দুধটা ফুটবে, আর এই তার সাথে সাথে এই এলাচগুলোও ফুটলে আর ফ্লেভারটা আর কি ভালো আসে আর কি। এই দেখো আমি নাড়তেই থাকছি, মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসেছে, কিন্তু দুধটা অনেকটা আছে, তো দুধটাকে আরেকটু জাল দিয়ে মেরে নেব আর কি। আর এবার দেখো আমি কিশমিশগুলো দিয়ে দেব। আর বলেছিলাম কিশমিশগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ডাইরেক্ট দিলে দুধটা কেটে যায়। আর এখানে দেখো একটু টেস্ট হওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি মিষ্টি আমি চিনি দিয়েই দেব, কিন্তু আমি একটু টেস্ট হওয়ার জন্য আর কি আমি গুড় দেব। তো অল্প গুড় দিলে কিন্তু ভালোই লাগে, আর গুড়টা ডাইরেক্ট দিলে দুধটা এটাতেও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু দুধটাকে আর কি দুধ দিয়ে আর কি ঘেঁটে নেব, গলিয়ে নেব, আর একটু ফুটিয়ে নেব, গরম করে নেব। ফোটালে কি বলতো, তাহলে গুড়ের মধ্যে যদি কিছু থেকে থাকে তো সেটা কেটে যায়, আর দুধে দিলে ওটা আর দুধটা কাটে না। তো এই দেখো আমার মোটামুটি হয়ে গেছে, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এবার। এবার এখন আমি কাজু বাদাম কিশমিশগুলো সব আস্তে আস্তে ওপর থেকে আমি দিয়ে দেব। Thank you.
এবার আমি গুড়টা দিয়ে দেব। গুড় দিয়ে কিন্তু আমি ফোটাবো না, গুড় দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব, কেননা গুড় দিয়ে যদি আমি ফোটাই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি গ্যাস বন্ধ করে দিলাম, তো আমার ক্ষীর রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ক্ষীরের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাও অল করে দিও, কেননা যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়, আর তোমরা তখনই আমার ভিডিও দেখতে পাও। দেখো বন্ধুরা, এখানে আমার ক্ষীর একদম রেডি খাওয়ার জন্য, আর কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার মেয়ে। দেখো দেখে খুব সুন্দর লাগছে দেখে, আর খেতেও মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো বন্ধুরা চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ঠিক আছে? তো আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কিন্তু তোমরা। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, তোমরা যদি কমসে কম যারা দেখছো একটা লাইক কমেন্ট করে দিও তাহলে ভালো লাগবে। যে হ্যাঁ, মনে হবে তোমরা দেখছো আমার যে এই মানে এই যে এত কষ্ট করে করা বানানো সার্থক হলো। তো বন্ধুরা টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।